দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ বিজনেস রিপোর্টে বিপরীতে নিয়েছে ভারতীয় রুপি আমদানি বাণিজ্যে কিছুটা সুবিধা হলেও রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাবের সংখ্যা আটষট্টি প্রতিষ্ঠানে অলস পড়ে আছে দুই লাখ কোটি টাকার বেশি অর্থ ব্যবহারের উদ্যোগ সরকারের দাম আর পাওনা নিয়ে জটিলতার পরও সারা দেশে চামড়ার সংগ্রহ ভালো যদিও বেচাকেনা কেনা গেল বাড়ির চেয়ে তিরিশ ভাগ কম এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ভারতীয় রুপির বিপরীতে ক্রমেই শক্তিশালী হচ্ছে টাকা এর ফলে রপ্তানি বাণিজ্যে দেশটির সাথে প্রতিযোগিতার সক্ষমতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ যদিও আমদানিতে মিলছে বাড়তি সুবিধা তবে এই সুযোগকে কাজে লাগিয়ে ভারতের পণ্য অবাধ আমদানি হলে দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি আরও বাড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের হিলি প্রতিনিধি হালিম আল রাজীকে সাথে নিয়ে রিপোর্ট করেছেন শাহদাদ হোসাইন প্রতিদিন অন্তত আশি থেকে একশোটি পাথর বোঝায় ট্রাক ঢুকে দিনাজপুরের হিলিস্থল বন্দর দিয়ে বাংলাদেশে ভারত থেকে আসা এক একটি ট্রাকে পঞ্চান্ন টন পাথর থাকে যা ভারতের বিহার থেকে কিনতে এখন খরচ হচ্ছে এক লাখ টাকার মতো অথচ মাসখানেক আগেও এর জন্য আমদানিকারকদের পঁচিশ হাজার টাকা বেশি গুনতে হতো আগে আমরা পাতা উনসত্তর বাংলাদেশ ডলারের এখন পাচ্ছি আমরা ইন্ডিয়াতে এক ডলার ভাঙ্গালে প্রায় বাহাত্তর তাতে আমরা মাল একটু পড়্তা করে কিনতে পারতেছি পাথরের দাম এর আগে ছিল মোটামুটি আঠারোশো থেকে আঠারোশো পঞ্চাশ টাকা এই ডলারের দামটা কমে যাওয়ার ফলে এবং আমাদের টাকার মানটা বৃদ্ধি পাওয়ার কারণে এটা নামে গেছে সাড়ে পনেরোশো টাকা থেকে পনেরো ষাট টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে হিসেব বলছে বর্তমানে ভারতীয় একশো রুপি কিনতে খরচ হচ্ছে একশো টাকা যা মাসখানেক আগেও ছিল একশো বাইশ থেকে একশো পঁচিশের মধ্যে রুপির বিপরীতে টাকার এই শক্তিশালী অবস্থান হিলির আমদানিকারকদের মতো সুবিধা হয়ে এসেছে দেশের আমদানি বাণিজ্যে কেননা বছরে প্রায় নয়শো কোটি ডলারের পণ্য আসে ভারত থেকে হিসেব বলছে দুই সাল থেকে বিশ মাসে ডলারের বিপরীতে রুপি দর হারিয়েছে সোয়া তেরো ভাগ আর এই সময়ে টাকার দর কমেছে মাত্র পনে চার ভাগ আজকে যদি আমি দশ টাকার গুডস দশ ডলারে আনতাম এখন আমি দশ ডলারে আমি এগারো টাকার কুট জানতে পারবো কারণ ওদের ডলার এগেনস্টে ভারতীয় রুপির মূল্য পড়ে গেছে কে সস্তায় ইম্পোর্ট বা এদিকে ভারত থেকে আসলে আমাদের মূল্য খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি যখন একটু ঊর্ধ্বগামী সেইটার উপরে সেটাকে কিছুটা হয়তো নিয়ন্ত্রণে আনা রাখা সম্ভব হবে কিন্তু আপনাদের স্থানীয় বাজার ভিত্তিক যে শিল্পগুলি আছে সেগুলোর উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে শুধু আমদানি নয় দেশটিতে বাংলাদেশের পণ্য রপ্তানিও বাড়ছে প্রতি বছর প্রথমবারের মতো ভারত থেকে রপ্তানি আয় একশো কোটি ডলার ছাড়িয়েছে গেল অর্থ বছরে শুধু তাই নয় তৈরি পোশাক চামড়া সহ বেশ কয়েকটি পণ্য রপ্তানিতে বিশ্ববাজারে বাংলাদেশের অন্যতম প্রতিযোগী দেশ ভারত তাই রুপির এমন দরপতন রপ্তানি বাণিজ্যে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে বাংলাদেশের জন্য ভারত যে একটা দেশে যদি এক্স দেশে রপ্তানি করে আর আমরা যদি সেই সেই দেশে রপ্তানি করি তাহলে ভারতের সুযোগ হবে ওখানে আগের দামের চেয়ে প্রায় দশ পার্সেন্ট কম দেওয়া যদি দশ পার্সেন্ট হয় সেখানে আমরা ওই মার্কেটে আমাদের ঢুকতে একটু অসুবিধা হবে এবং যেই মার্কেটটা আমরা হয়তো গেইন করেছি ইদানিংকালে সেটা ধরে রাখা একটু কঠিন হবে সেই জন্য এই মুদ্রা বাজারে ফ্লেক্সিবিলিটিটা বাড়ানো দরকার যে বাংলাদেশ ব্যাংক যে ডলার বিক্রি করে টাকাকে ডলারের বিপরীতে স্থিতিশীল রাখার চেষ্টা করছে এটা করতে গেলে এই কম্পিটিভনেসের সমস্যাটা আরো গভীর হবে রুপি দর কমায় ভারতে বাংলাদেশি পর্যটক যাওয়ার হারও বেড়েছে আগের চেয়ে দুই হাজার সালে ২২ লাখের বেশি বাংলাদেশে গেছে দেশটিতে ষোলো সালেও যা ছিল মাত্র ১৩ লাখ আশি হাজার সাদাত হোসাইন বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইনান্সিয়াল কর্পোরেশন সহ দেশের মোট আটষট্টিটি স্বশাসিত সংস্থার দুই লাখ বারো হাজার একশো কোটি টাকা অলস হিসেবে পড়ে আছে এখন এই সংস্থাগুলোর উদ্বৃত্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এজন্য একটি আইনের খসড়া সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে দেশে জ্বালানি তেল আমদানি ও বিপণনকারী একমাত্র প্রতিষ্ঠান পেট্রোলিয়াম কর্পোরেশন জ্বালানি বিক্রি করে প্রতিষ্ঠানটির তহবিলে বাড়তি অর্থ জমা পড়েছে একুশ হাজার পাঁচশো আশি কোটি টাকা একইভাবে দেশের তেল গ্যাস ও খনিজ সম্পদের নিয়ন্ত্রক সংস্থা পেট্রো বাংলার কাছে জমা আছে আঠারো হাজার দুশো চার কোটি টাকা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে আছে আরও প্রায় তেরো হাজার চারশো চুয়ান্ন কোটি টাকা হিসেব বলছে সরকারি আটষট্টিটি প্রতিষ্ঠানের বাড়তি থাকা অর্থের পরিমাণ দুই লাখ কোটি টাকারও বেশি স্বশাসিত সংস্থা বা যেগুলো অটোনোমাস কর্পোরেশন এই সমস্ত প্রতিষ্ঠান ওনাদের এই একটা লেটেট লেটেস্ট ব্যালেন্স দেখা গেল দুই লক্ষ বারো হাজার একশো কোটি টাকা ওনাদের স্থিতি হিসাবে বিভিন্ন ব্যাংকে এফডিআর হিসেবে আছে এই টাকাগুলো আসলে কোনো মানে ভালো কাজে ইনভেস্ট হচ্ছে না এই জন্য গভর্নমেন্টের পলিসি হলো সরকারের কোষাগারে নিয়ে আসা এবং এটা জনকল্যাণমূলক কাজ আমাদের অনেক প্রজেক্ট প্রজেক্ট আছে এগুলো আর্থিক সংকটের কারণে ওটাকে ই করা যায় না ফাইন্যান্স করা যায় না সেটা প্রোভাইড করা সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে স্বায়িত্বশাসিত আধা স্বায়ত্ত সংস্থার উদ্বিদ্ধ অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান আইন দুই হাজার উনিশের খসড়ায় অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান নতুন এই আইন অনুযায়ী সংস্থাগুলোর পরিচালনা ব্যয়ের টাকা তাদের নিজস্ব তহবিলে থাকবে মানে প্রতিষ্ঠানের চলার জন্য যে টাকাটা লাগবে পরিচালন ব্যয় এটা বাদ এটা রেখে দিবে তারা তারপরে আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পরিচালন ব্যয় জানাবে একটা এক্সট্রা বাকি যা তারপর যদি আবার ওই যে জিপিএফ পেনশন এগুলোর জন্য টাকা লাগে সেটাও বাদ এরপরে যা থাকে সেটা দেয় মন্ত্রিসভার বৈঠকে জানানো হয় দ্য স্পেক্টর ইন্ডেক্স অনুযায়ী গত দশ বছরে জিটিবির প্রবৃদ্ধি হিসেবে বাংলাদেশের অবস্থান এখন সবার উপরে এমন সাফল্যের জন্য বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায় মন্ত্রিপরিষদ মাসুরেক রাহাত বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দাম ও পাওনা নিয়ে জটিলতার পরও দেশে এবছর এক কোটি পনেরো লাখ পিস পশুর চামড়া সংগ্রহ হয়েছে যার তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ এরই মধ্যে সংগ্রহ করেছে ট্যানারিগুলো এমন তথ্য জানিয়েছে চামড়ার আড়তদার আর ট্যানারি মালিকরা যদিও আরদ্দ্বারা বলছেন ট্যানারি মালিকরা প্রতিশ্রুতি দিলেও বকেয়া পাওনা পরিশোধ করেছেন সামান্যই রাজধানীর পোস্তার এস এ আমজাদ হোসেন অ্যান্ড সন্স কোম্পানি প্রতিষ্ঠানটি প্রতি বছর কোরবানির ঈদ পরবর্তী তিন সপ্তাহে বিশ থেকে পঁচিশ হাজার পিস কাঁচা চামড়া বিক্রি করে ট্যানারি মালিকদের কাছে কিন্তু এবার ভিন্ন চিত্র তাদের কেনা বেচায় প্রতিষ্ঠানটির হিসেবে এখন পর্যন্ত দুই থেকে আড়াই হাজার পিস কাঁচা চামড়া বিক্রি করতে পেরেছে তারা কালেকশন করার জন্য আমাদের ঘর ছাড়াও এক্সট্রা দুই একটা ঘর আমরা ভাড়া নিতাম কিন্তু এবছর আমাদের যে ঘর এইটাই এখন পর্যন্ত পরিপূর্ণভাবে এই হয় আর কোম্পানিরাই আসে না আমরা তো বিক্রি করবো এরাই কোম্পানিরাই আসে নাই যে কারণে বিক্রিটা হয় নাই অনেক সময় দেখা যায় কেউ সেকেন্ড চালানো নিয়ে আসে ফার্স্ট ট্রিপ বিক্রি করে সেকেন্ড টাইম চলে আসে এখন পর্যন্ত ফার্স্ট ট্রিপই বিক্রিও হয় না এবং বাংলাদেশের নানান জায়গা থেকে এখন পর্যন্ত আসে নাই একই অবস্থা পোস্তার অন্যান্য আরতগুলোরও তাদের দাবি ক্রেতা কম থাকায় ঢাকার বাইরে থেকে কাঁচা চামড়া আসছেও কম হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের হিসেবে এবারের ঈদুল আজহায় পোস্তার আরতদাররা চার লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করেছে যার মধ্যে তিন লাখ পিস বিক্রি হয়ে গেছে সব মিলে দেশে এক কোটি পনেরো লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ হয়েছে বলে জানায় সংগঠনটি অন্যান্য বছরের তুলনায় এই বছর চামড়া সংগ্রহ পোস্তা মার্কেটে মিনিমাম তিরিশ পার্সেন্ট কম হুম এবং এই যে কম আমদানি যে কম এর যে একটা চাহিদা থাকার কথা সেই চাহিদাটাও পুরোপুরি টেলারিওয়ালারা আগ্রহ করতেছে না এই কোরবানির সময়ে প্রত্যেক বছরের তুলনায় এবার বেচা কিনিটাও খুব কম দামও খুব কম গত বছরের তুলনায় মিনিমাম তিরিশ পার্সেন্ট চামড়া কম বেচা কিনি হচ্ছে এবার এইবার কিন্তু খুব একটা এরকম আগ্রহ নাই ব্যাপারীদেরও নাই আর কোম্পানিদেরও নাই যেহেতু তারা টাকা দেয়নি আর ব্যাপারেও টাকা পায়নি ওই জন্য ব্যাপারে চিন্তা করে একবার তো দিয়ে ফাঁসছি আবার কি ফাঁসুন না এখন তো যারা আসতেছে যাদেরকে টাকা পাই তারাই তো আসতেছে তাদের কাছে আমাদের গত বছরের টাকাও রয়েছে ওই টাকা যদি না দেয় তাদের কিভাবে কীভাবে আমরা বিক্রি করব আরতদারদের হিসেবে ট্যানারিগুলোর কাছে সাড়ে তিনশো থেকে চারশো কোটি টাকা পাওনা রয়েছে তাদের যা আদায়ে উভয় পক্ষকে নিয়ে কয়েক দফা বৈঠক করেছে এফ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বকেয়া পরিশোধ শুরু করেছে ট্যানারিগুলো কিন্তু তা খুবই সীমিত পরিসরে বলে দাবি আরতদারদের সারা দেশে চারশো কোটি টাকার মতো সাড়ে চারশো কোটি টাকার মতো অনাদায় বাকি রয়ে গিয়েছে এগুলি এফ বিসিসিআই মধ্যস্থতায় কিছু আগানো হয়েছে কিন্তু আশানুরূপ কিছু আমরা পাইনি এক পার্সেন্টও দেয়নি দুই তিন কোটি টাকার মতো দিতে চাচ্ছে এটা এক পার্সেন্টও পড়ে না বৈঠকে আমরা যেটা দিয়েছি এটা আমরা একটা মানে জাস্ট স্টার্ট করেছি একটা টোকেন মানে এটা আসলে পরিমাণটা এক্স্যাক্টলি আমাদের কাছে ওইভাবে আসে নেই বিভিন্ন ট্যানারি মালিক তারা মানে তারা যে শুরু করলো এটার একটা মানে স্মারকস্বরূপ আর কি আমরা টাকাটা দেওয়া শুরু করেছি ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে পোস্তার আরতদারদের সংগ্রহ করা প্রায় শতভাগ কাঁচা চামড়া কিনে নিয়েছে তারা সারা দেশ থেকে এখন পর্যন্ত কিনেছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ ভাগ ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন বগুড়ার শেরপুর উপজেলায় গড়ে উঠেছে টার্কির বাচ্চা কেনা বেচার হাট স্থানীয় হ্যাচারিতে ডিম ফুটিয়ে হাটে বাচ্চা বিক্রি করে লাভবান হচ্ছেন অনেকে অন্য জায়গার তুলনায় দাম কম হয় দূর দূরান্ত থেকে টার্কি খামারিরা আসছেন বাচ্চা নিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে হাটে টার্কির বাচ্চা নিয়ে বসে আছেন বিক্রেতারা দূর দূরান্ত থেকে খামারিরা আসছেন বগুড়ার শেরপুর উপজেলার বথুয়াবাড়ি ও শাকদহ গ্রামের হাটে সেখানে টার্কির বাচ্চার দাম কম হওয়ায় খামারিদের আগ্রহ বেশি হ্যাচারির মালিকরা জানান সপ্তাহে দুই দিন শুক্র ও সোমবার বসে এই হাট

শিকার প্রাণী সম্পদ অধিদপ্তর জানায় অনেকে এখন আকৃষ্ট হচ্ছে টার্কি পালনে এতে জেলায় কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অনেক বেকার যুবকের সেখান থেকে বাচ্চা ক্রয় করে স্বল্প পরিসরে খামার তৈরি করছে এবং সেই খামার তৈরি করে টার্কিগুলোকে বড় করে দেশের উন্নয়নে অর্থনীতিতে ভূমিকা রাখছে এবং তাদের পারিবারিক সামাজিক মর্যাদা বৃদ্ধির প্রকল্পে তাদের যে অর্থনৈতিকদের সচ্ছলতা সেটিও এখান থেকে আসছে সম্ভবনাম এই খাতকে টিকিয়ে রাখতে বয়লার মুরগির মতো বাজার সৃষ্টি করতে হবে বলে মনে করেন টার্কির খামারি ও হ্যাচারির মালিকরা হাসান মেহেদি বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন কমেছে বেশিরভাগ শেয়ারের দাম সার্বিক সূচক ডিএসডিএক্স সাঁত্রিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ এদিন লেনদেন হয়েছে চারশো কোটি টাকার হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে একশোটির কমেছে দুশো নয়টির আর অপরিবর্তিত রয়েছে পঁয়তাল্লিশটির দর এবারে বাজার পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ শুনব আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের ডিএসি এক্স আজকের সেশনে সাতত্রিশ পয়েন্টস হারিয়ে দিন শেষে পাঁচ হাজার তেত্রিশ পয়েন্ট শেষে ক্লোজ হয় গত চার দিনের টানা দরপতনের ফলে ডি সি এক্স মোট একশো পঁয়তাল্লিশ পয়েন্টস হারিয়েছে একই সময় ব্লুচিপ ইন্ডেক্স ডিএস থার্টি এবং সুরিয়া ইন্ডেক্স ডিএসিএস যথাক্রমে চুয়ান্ন পয়েন্টস এবং সাতাশ পয়েন্টস করে হারিয়েছে আজকের সেশনে মোট লেনদেনের পরিমাণ ছিল চারশো তেতাল্লিশ কোটি টাকা যা গত সেশনের তুলনায় তেত্রিশ শতাংশ বেশি বাইশ শতাংশ কন্ট্রিবিউট করে টার্নওভারের শীর্ষে ছিল ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরটি লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং আজকের সেশনে শুধুমাত্র নন নন লাইফ ইন্স্যুরেন্সই পজিটিভ এন্ডে সেশনটি ক্লোজ করতে সক্ষম হয়েছে অন্যদিকে মেজর সেক্টরগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি বাজার মূলধন হারিয়েছে এনপিএফআই সেক্টরটি আজ টু পার্সেন্ট ডাউন ছিল এরপরই অবস্থান ছিল টেলিকমিউনিকেশন খাতটির সেক্টরটি আজ ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট বাজার মূলন হারিয়েছে এই সেক্টরের লার্জেস্ট মার্কেট ক্যাপ স্ক্রিপ্ট জিপির প্রাইস কারেকশন হয়েছে টু পার্সেন্ট এছাড়াও আজ লাইফ মিসেলেনিয়াস মিস্টেন্ট এবং করে বাজার হারিয়েছে চুক্তিবিহীন বিচ্ছেদে বড় আকারের ঝুঁকির মুখে পড়বে ব্রিটিশ অর্থনীতি এমন সংখ্যায় ব্রেক্সিট ঠেকাতে রাজনীতিবিদদের এক হবার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন শেষ চেষ্টা করার ঘোষণা দিয়েছেন বিরোধী নেতারাও এমন টান টান রাজনৈতিক উত্তেজনার সাথে আদালতের নির্দেশনার দিকেও যোগ রাখতে হবে ব্রিটিশদের ডেস্ক রিপোর্টে বিস্তারিত ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে যুক্তরাজ্যের হাতে আছে আরও দুই মাস তবে ইউ থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া কী হবে তা নিয়ে এখনো জটিলতা কাটেনি সংসদের বিরোধিতায় চূড়ান্ত হয়নি কোন চুক্তিও তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা দিয়েছেন চুক্তি হোক বা না হোক একত্রিশ অক্টোবরেই ইউ থেকে বিদায় নেবে যুক্তরাজ্য ইনস্টিটিউটেড কিন্তু কোনো চুক্তি ছাড়া ইউ থেকে বেরিয়ে গেলে ব্রিটিশ অর্থনীতি বড় আকারের বিপর্যয়ের মধ্যে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ব্রাউন বলেছেন এতে ব্রিটেনে দরিদ্র মানুষের সংখ্যা বাড়বে এ ধরনের সরকারি উদ্যোগ ঠেকাতে একজোট হবার আহ্বানও জানিয়েছেন তিনি supplies of food will not be able to come into the country uninterrupted and that means vegetables and fruit and various supplies that are absolutely essential to a young child's diet যুক্তিন ব্রেক্সিট বন্ধে বিরোধী লেবার পার্টি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিতে শুরু করেছে পার্টি নেতা JEREMY করবিন বলেছেন জনসন সরকারের হটকারী উদ্যোগ ঠেকাতে এটি শেষ সুযোগ সাময়িক বন্ধের পর মঙ্গলবার আবার বসবে পার্লামেন্ট we must come together to stop no deal this week Could be our last chance. We are working with other parties to do everything necessary to pull our country back from the brink. Then we need a general election. এদিকে সংসদে যে কোনো ধরনের সরকার বিরোধী প্রস্তাব ঠেকাতে মরিয়া প্রধানমন্ত্রী বরিস জনসন বিরোধীদের প্রস্তাবে সরকারি দলের কেউ সমর্থন দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার ঘোষণাও দিয়েছেন তিনি অন্যদিকে লেবার পার্টি ব্রেক্সিট ইস্যুতে নতুন করে নির্বাচন দাবি করলেও এ বিষয়ে সতর্কতা উচ্চারণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার In packing away from the idea of himself as a caretaker prime minister Jeremy Corbyn has behaved responsibly and if he continues to put country first he will benefit the country and himself

আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন